আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি এম দিয়ে শুরু হয় তবে দু হাজার চব্বিশে দশটি বড় ঘটনা ঘটতে চলেছে কি সেই দশটি বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার ও প্রতিবিধান দু হাজার চব্বিশে আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের পরিমাণ অনেকটাই কমবে এবং যদি দেখেন আপনার নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু তা সত্ত্বেও আপনার জীবনে যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তবে অবশ্যই নিজের হস্তরেখা একবার বিচার করিয়ে নিন যা যা দোষ রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন নিশ্চিন্তে থাকুন আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে দু হাজার চব্বিশে আপনার সাথে প্রথম যে বড় ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে দু হাজার তেইশে যা আপনার উপার্জন অনেকটাই কমে গেছিল সেগুলি কিন্তু তো হবেই পাশাপাশি বহু পথে অর্থনৈতিক উপার্জন করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন ব্যবসার পাশাপাশি আপনি অন্য কোনো ব্যবসার কথা চিন্তাভাবনা করতে পারেন একাধিক ব্যবসা থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ শুধু যে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে তা নয় আপনার পাশাপাশি আপনার জীবন সাথীরও অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে দ্বিতীয় যে বড় ঘটনাটি ঘটবে সেটি হল যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি বিবাহর চিন্তাভাবনা করছেন দু তাদের জন্য যথেষ্ট শুভ বছর এই বছর আপনার বিবাহ সুসম্পন্ন হবে এমনকি পছন্দসই পাত্রপাত্রীর সাথেই কিন্তু বিবাহ হবে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ এছাড়াও যারা প্রথম বিবাহ ভেঙে ফেলেছেন কোনো না কোনো কারণে হতে পারে আপনাদের প্রথম বিবাহ ভেঙে গেছে কিন্তু যদি ভাবেন দ্বিতীয় বিবাহ করবেন তবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত খুবই শুভ সময় এই সময় চেষ্টা করুন আপনাদের দ্বিতীয় বিবাহ হয়ে যাবে তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হল যারা বেকার রয়েছেন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও চাকরি পাননি তাদের চাকরি শুভ যোগাযোগ আসবেই আসবে চাকরি শুভ আসবে একদম হাতছাড়া করবেন না নিজেকে আগে থেকে তৈরি রাখুন আর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ হবে চাকরিতে স্থান পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটি হল যারা সন্তানহীন রয়েছেন সন্তান নেওয়ার ভাবনা করছেন তাদের জন্য জানুয়ারি থেকে মে মাস এই পা পাঁচ মাস খুবই শুভ এই পাঁচ মাসের মধ্যে সন্তান প্রাপ্তি হবেই হবে কাজেই আপনারা কিন্তু পরিকল্পনা করতেই পারেন আর যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন দেখবেন মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে এমনকি আপনার সন্তান যদি পড়াশোনার প্রতি মনোযোগী না হয় এবার দেখবেন ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার মুখের ভাষায় মধুরতা দেখা দিবে যার কারণে আত্মীয় স্বজনদের কাছ থেকে এমনকি শ্বশুর বাড়ি থেকে আপনি প্রচুর পরিমাণ সম্পত্তি পেয়ে যেতে পারেন ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই বছর আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান জমি জায়গা কিনতে চান অথবা যদি বিক্রয় করতে চান সেই সুযোগও কিন্তু আসতে চলেছে সুযোগ আসবে অবশ্যই সুযোগকে হাতে হাত রেখে বসে না থেকে কাজে লাগানোর চেষ্টা করুন মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই সুযোগ আসবেই আসবে সপ্তম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে অন্ততপক্ষে পঁয়ষট্টি শতাংশ ঋণ মুক্তি ঘটতে চলেছে দু হাজার চব্বিশে তবে মাথায় রাখবেন কোনো বড় পরিমাণ অর্থ কারো কাছ থেকে আর ধার নেবেন না এছাড়াও আপনার অর্থ যদি ফেঁসে থাকে তবে সেই ফেসে থাকা অর্থ আপনি পুনরায় ফিরে পেতে চলেছেন অষ্টম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হল যারা এতদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে আপনার বিরুদ্ধে শত্রুতা করে এসেছে এবার দেখবেন তারা জব্দ হবে এবং আপনি জয়ী হবেন শুধু তাই নয় আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা কোর্ট কেস থেকে থাকে সেখানেও কিন্তু আপনার জয়ী হবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি নবম ঘটনা যেটি ঘটবে সেটি হচ্ছে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা সংক্রান্ত কাজ করছেন রসায়ন বিভাগে রয়েছেন তারা কিন্তু এমন কোনো জিনিস আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার মানসম্মান সমাজে চারিদিকে ছড়িয়ে পড়বে এছাড়াও যারা গুপ্ত সাধনার পথে যেতে চাইছেন তন্ত্র সাধনার পথে যেতে চাইছেন তাদের জন্য দু হাজার চব্বিশ খুবই শুভ হিসাবে পরিগণিত হবে দশম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে দেখবেন এই বছর আপনার জয়েন্ট পেন ব্যাক পেন এছাড়া ইএনটির মতো সমস্যা বৃদ্ধি পাবে পাশাপাশি পেটের সমস্যা থাকবে এবং মস্তিষ্কে কিন্তু মাঝে সাঝে যন্ত্রণা হবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন যে কোনো ক্রনিক রোগ হতে পারে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে এই হচ্ছে দশটি বড় ঘটনা যা এম নামের ব্যক্তিদের সাথে দু হাজার চব্বিশে ঘটতে চলেছে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই পুরো বছর আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অন্ততপক্ষে একুশবার ওম গাং গণপত নম এই মন্ত্রটি পাঠ করুন দেখবেন মন্ত্র পাঠে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিচা পাঠ কৰুন ধন্যবাদ